ডুপ্লেক্সবাড়ি সবাই এখন একটা নেশার মতো কাজ করছে, বাড়ি বানাতে গেলে, সুন্দর একটা বাড়ি বানাতে গেলে সবাই চিন্তা করে কি ডুপ্লেক্স করবো। কিন্তু ডুপ্লেক্সের আসল সংজ্ঞাটা কী, বা ডুপ্লেক্স বাড়ি কার প্রয়োজন, কখন প্রয়োজন, আর কেন বা আপনার ডুপ্লেক্স বাড়ি বানাতে হবে, শুধুমাত্র ডিজাইনের জন্য নাকি আপনার প্রয়োজনের জন্য, তো এগুলো নিয়ে কিন্তু সবাই খুব একটা কিছু জানে না বা সবার মধ্যে নলেজ নেই। তো আজকে ভিডিওটা আমাদের এই কারণে ডুপ্লেক্স বাড়ির থিম নিয়ে, কি ডুপ্লেক্স বাড়ি আপনার কেন প্রয়োজন, ডুপ্লেক্স বাড়ি বানার জন্য আপনার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যে কী থাকা প্রয়োজন, বা আপনার কেমন খরচা হবে, বা প্ল্যানিং আপনার কেমন হতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলব। আর শুধুমাত্র প্ল্যানিংটা করলে হবে না, তার সঙ্গে প্রয়োজন প্রপার গাইডেন্স আর সুপারভিশন। সুপারভিশন যেটা আমরা দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে, সেটা হয়তো আপনি যদি আপনার লোকালে কোনো ভালো ইঞ্জিনিয়ার পেয়ে যান, তাহলে ফিজিক্যালি সুপারভিশনটা করালে ভালো হয়। তো ডুপ্লেক্স বাড়ি আপনার অ্যাকচুয়াল মানেটা কী, শুধুমাত্র একটা বাড়ির মধ্যে মাঝখানে একটা সিঁড়ি, সেটা আপনার এল শেপ হতে পারে, সেটা আপনার রাউন্ড হতে পারে, বা সেটা আপনার ইউ শেপ হতে পারে। তো একটা সিঁড়ি করে দিলে যে আপনার ডুপ্লেক্স হয়ে গেল এমন কিন্তু ব্যাপারটা নেই। আর ডুপ্লেক্স বাড়ি কার প্রয়োজন, কেন প্রয়োজন, এটা বোঝাটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। আপনার রিকোয়ারমেন্টটা কোথায়, আপনার রিকোয়ারমেন্ট কটা রুমের, আপনার যে বাজেট, সে বাজেটের মধ্যে কী আর ডুপ্লেক্সটা আসবে, বা আপনার যে প্লট, আপনার সে প্লটের মধ্যে ডুপ্লেক্স বাড়িটা বসবে কি না, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে আগে বুঝতে হবে, তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি ডুপ্লেক্স করবেন নাকি নর্মাল একটা বাড়ি করবেন। তো সবার আগে আমরা বুঝি যে ডুপ্লেক্স মানে কি। ডুপ্লেক্স বাড়ি হলো আমাদের সাধারণত দুইতলা একটা বাড়িকে আমরা বোঝাই, যে বাড়িটাকে একটা স্টেয়ারকেস দিয়ে ইন্টার কানেক্টেড করা হয়, অর্থাৎ মাঝখান দিয়ে আপনার একটা ফ্লোরের সাথে আরেকটা ফ্লোরকে আমরা জয়েন্ট করিয়ে দিই। তো সাধারণত এটাকে আমরা ডুপ্লেক্স বলে থাকি, কিন্তু শুধু কি সেটাই, একদমই না। ডুপ্লেক্স হচ্ছে শুধুমাত্র জয়েন্ট করে দিলে হবে না, ডুপ্লেক্স মানে হলো দুটো ফ্লোর, যে দুটো ফ্লোরের মধ্যে আপনার টোটাল একটা ফ্ল্যাট বসবাস করবে। মানে একটা মানুষ যদি থাকে, একটা ফ্যামিলি থাকে, সে ফ্যামিলি কিন্তু টোটাল দুটো ফ্লোর নিয়ে একটা ফ্যামিলি বা একটা বাড়ি হবে। মানে হয় আপনি গ্রাউন্ড ফ্লোরে আছেন, বা আপনি ফার্স্ট ফ্লোরে আছেন, আপনি যেই ফ্লোরে থাকেন কেন, আপনি আর অন্য ফ্লোরের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু জানতে পারছেন বা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি যদি ফার্স্ট ফ্লোরে আছেন, নিচে আপনার কী ঘটছে আপনাদের চাইলে উপর থেকে আপনি সেগুলো পর্যবেক্ষণ করতে পারবেন। সেটা আপনার ডাইনিং এরিয়া হোক বা লিভিং এরিয়া হোক, আপনি কিন্তু একটা ডবল হাইট যে এরিয়া, মানে যেখানে আপনার নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণটাই খোলা, তো সেটাকে আমরা ডবল হাইট এরিয়া বলে থাকি। এই ডবল হাইট এরিয়া থেকে আপনি কিন্তু দেখতে পারবেন উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যে কোথায় কী হচ্ছে। এর সঙ্গে আপনি যখন একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে না গিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। যেমন হলো কি, আপনি যদি বাইরে বেরোতে চান, তাহলে আপনাকে নিচে ফ্লোরটা দিয়ে, ওই হল দিয়ে আপনাকে বেরোতে হবে, অর্থাৎ নিচে ফ্লোরের সঙ্গে বা নিচে ফ্লোরে থাকা মানুষের সঙ্গে সবসময় আপনার একটা কানেকশন থাকছে। আবার আপনি যদি ট্যারিসে বা বেলকনিতে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে উপরের ফ্লোরে ওই রুমগুলোর পাশ দিয়ে আপনাকে যেতে হবে ট্যারিসে বা আপনার বেলকনিতে। তাহলে কী হলো, আপনার উপরে কানেক্ট ফ্লোরে যে মানুষগুলো আছে তার সঙ্গে ইন্টার কানেক্ট হয়ে গেল। তো নর্মাল একটা বাড়িতে যখন স্টেয়ারকেস করা হয়, তখন কী হয়, স্টেয়ারকেসটা একটা কোণায় অল্প একটু জায়গা নিয়ে বানানো হয়, যাতে স্টেয়ারকেসটা বেশি জায়গা নষ্ট না করে। যখন আপনার রিকোয়ারমেন্ট বেশি রুমের ক্ষেত্রে, তখন অবশ্যই আপনাকে ডুপ্লেক্স কিন্তু কনসিডার করতে হবে, ডুপ্লেক্সটা আপনাকে বাদ দিতে হবে। কারণ যদি আপনি রুম বেশি চান, তাহলে কিন্তু সেই জায়গায় লিভিং স্পেস, সেই একটা খালি স্পেস, বড় একটা স্পেস আপনি বাদ দিবেন, বা আপনি একটা ডবল হাইট হচ্ছে গিয়ে স্পেস আপনি রাখবেন আপনার বাড়িতে, সেটা কিন্তু পসিবল হবে না। আপনাকে ভ্যাকেন্ট ছেড়ে দিতে হবে আপনার হল, সেই সঙ্গে এই হলের উপরে যে অংশটা, সেটা কিন্তু অনেকটাই আপনার ভ্যাকেন্ট থেকে যাবে।
তো ডুপ্লেক্স আপনার তখনই হবে যখন আপনি স্পেসটাকে আপনার স্টেয়ারকেস আর একটা সৌন্দর্যের জন্য যেটা উপর নিচকে কানেক্ট করবে তার জন্য ইউজ করবেন। স্টেয়ারকেসকে এক কোণে আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু সেটা আপনার বাড়ি অবশ্যই হলো দুতলা ইন্টারকানেক্ট, বাট সেটাকে ডুপ্লেক্স কোনোভাবে বলা যাবে না। এবার ডুপ্লেক্সের প্রয়োজনটা কোথায়? ডুপ্লেক্সের মেন প্রয়োজনটা হলো যদি আপনার জায়গা কম থাকে, অল্প জায়গার মধ্যে আপনি খুব সুন্দর একটা বাড়ি করতে চান কিন্তু আপনার রুমের রিকোয়ারমেন্টটা বেশি, তাহলে আপনি সেক্ষেত্রে ডুপ্লেক্স করতে পারেন। ডুপ্লেক্সের মধ্যে সাধারণত যেটা করা হয়, গ্রাউন্ডের মধ্যে অর্থাৎ নিচের ফ্লোরটাতে আপনার একটা মাস্টার বেডরুম অর গেস্ট বেডরুম সঙ্গে একটা বড় লিভিং কাম ডাইনিং অ্যান্ড কিচেন বাথরুম পার্কিং স্পেস, ব্যাস এটা কিন্তু মেন থিম যেটা ডুপ্লেক্সের ক্ষেত্রে করা হয়। অ্যান্ড সেম ডবল হাইট থাকলো একটা পজিশন, আপনার লিভিং স্পেস ডবল হাইট হয়ে গেল আর বাকি যে আপনার রুমের স্পেসগুলো তার ঠিক উপরে আপনার দুটো বা তিনটে বেডরুম বের করে দেওয়া হলো, ইনক্লুডিং মাস্টার বেডরুম, কিডস বেডরুম, এভরিথিং, সঙ্গে অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম সব কিছু নিয়ে আপনার স্পেসটাকে ফুলফিল করা হয়। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কি হচ্ছে, গ্রাউন্ডের মধ্যে বা নিচের তলার মধ্যে কিন্তু শুধুমাত্র একটা গেস্টের জন্য রুম অথবা একটা মাস্টার বেডরুম দিয়ে বাকি স্পেসটা আপনি ছেড়ে দিচ্ছেন আপনার কিচেন বাথরুম অ্যান্ড লিভিং কাম ডাইনিং হলের জন্য, আর উপরে তলে আপনার মেন থাকা স্থানগুলো অর্থাৎ বেডরুমগুলো। তো আপনাকে সবসময় উপর নিচ দুটো ফ্লোরকে কিন্তু ইউজ করতে হবে, আপনি কোনো একটা ফ্লোরকে বাদ দিয়ে আপনার লিভিং স্টাইলকে কিন্তু রানিং রাখতে পারবেন না। তো এটা হলো ডুপ্লেক্সের মেন প্রয়োজন। এই সঙ্গে সৌন্দর্য ব্যাপার, যদি আপনি মনে করেন যে আপনি ঘর ভাড়া দিচ্ছেন না বা আপনার একটা লাক্সারি ঘর দরকার, তো লাক্সারি ঘরের জন্য অবশ্যই ডুপ্লেক্স ঘরটাকে এখন কনসিডার করা হয়। লাক্সারি ঘরের জন্য ডুপ্লেক্সটাকে আমরা সবসময় প্রিফার করি, তবে কিছু ক্ষেত্রে দেখা যায় ডুপ্লেক্স বলা হচ্ছে কিন্তু এই যে মনে করলাম কি গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোর নিয়ে আমার ডুপ্লেক্স হলো, তবে গ্রাউন্ড আর ফার্স্টকে কানেক্ট করার যে সিঁড়িটা আমরা ইউজ করলাম, এই সিঁড়িটাই আবার কন্টিনিউ হয়ে চলে গেল আমাদের ট্যারিসে, তাহলে কিন্তু সেটার ফুলফিল ডুপ্লেক্সের যে রুলস বা যে নিয়ম সেটাকে ফলো করলো না। তো ডুপ্লেক্স তো হলো কিন্তু 100% ডুপ্লেক্স হলো না। ডুপ্লেক্স হবে তখনই যখন শুধুমাত্র দুটো ফ্লোরকে ইন্টারকানেক্ট করবে। আপনি যদি যেতে চান ট্যারেসে বা অন্য ফ্লোরে, তাহলে তার জন্য আদার্স আরেকটা আপনাকে সেপারেট স্টেয়ারকেস প্রোভাইড করতে হবে, যে স্টেয়ারকেসটা আপনার অন্য ফ্লোরের সঙ্গে বা ট্যারেসের সঙ্গে কানেক্ট করবে। ডুপ্লেক্সে একটা স্টেয়ারকেস অনলি দুটো ফ্লোরের মধ্যেই কানেক্ট করবে, তো দুটো ফ্লোর যাতে আপনার একটাই সিঙ্গেল ইউনিট হয়ে যায়। এছাড়া আপনার কাছে যদি মনে করেন যে জায়গা অনেক বড় আছে, আপনি শুধুমাত্র পার্সোনাল একটা বাড়ি বানাতে চান যেখানে আপনার 4-5 বেডরুম হয়ে সাফিসিয়েন্ট, তাহলে আমার প্রিফারেন্স যে আপনি অবশ্যই ডুপ্লেক্স বাড়ি বানান। কিন্তু কস্টিংয়ের ব্যাপারে যদি আসি আমরা, ডুপ্লেক্সের কস্টিংটা আপনার নর্মাল বিল্ডিং প্ল্যান থেকে কিন্তু অনেকটাই বেশি। একটা নর্মাল বিল্ডিং প্ল্যান করতে একটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যদি 30-40,000 টাকা চার্জ করে একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যানিংয়ের জন্য, অবশ্যই সে 50-60,000 টাকা চার্জ করবে। কারণ ডুপ্লেক্স বাড়ি অল্প জায়গার মধ্যে অনেক বেশি সুন্দর করে বানাতে গেলে অনেক বেশি সময় ব্যয় করতে হয় ওই প্ল্যানিংয়ের দিকে, ফোকাসটা বেশি লাগে, অল্প অল্প জায়গাগুলোকে খুব বেশি ইউটিলাইজ করার চেষ্টা করতে লাগে, এই কারণে ওখানে অনেক বেশি সময় তো হয় ওই চার্জটা বেশি। এবার যেমন ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের চার্জটা বেশি, তেমনই আপনার কনস্ট্রাকশন এবং ইন্টিরিয়ার বা ডেকোরেশনের খরচাই অনেক বেশি। ডুপ্লেক্সের মধ্যে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যেহেতু সমস্ত ম্যাটেরিয়াল বা সমস্ত ডেকোরেশনটা খোলামেলা থাকবে, মানে আপনার বাড়িতে যদি গেস্ট আসে বা আপনি যখন নিয়ে থাকবেন, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসকে ওপেনলি ভিজিবল করতে পারবেন, সেটা বা স্টেয়ারকেস হোক, স্টেয়ারকেসের তলা হোক, আপনার রুম হোক বা উপরের হল হোক, নিচের হল হোক, আপনার কিন্তু সবগুলোই একসঙ্গে উপর নিচে সমস্ত ব্যাপারটাকে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন, বা যে কেউ ঘরে আপনার আসে
তাহলে সবকিছু কিন্তু এক নজরে পর্যবেক্ষণ করবে বা করতে পারবে। এই কারণে আপনাকে প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ডেকোরেট করতে লাগে বা পরিচ্ছন্ন রাখতে হয়, পরিষ্কার রাখতে হবে। এই কারণে আপনার কনস্ট্রাকশন খরচা অবশ্য বেড়ে যায়, প্লাস মেনটেন্যান্সটা কিন্তু একটু বেশি থাকে। তো যদি আপনি চান একটা সুন্দর বাড়ি, একটা এক্সেলেন্ট লুক আপনি দিবেন, আপনি আপনার প্রতিবেশী বা আপনার যে বন্ধু বা রিলেটিভ তাদের থেকে একটা এক ধাপ এগিয়ে আপনি একটা সুন্দর বাড়ি নির্মাণ করতে চান, তাহলে আমি বলবো আপনি অবশ্যই ডুপ্লেক্স বাড়ি তৈরি করুন। এবার ডুপ্লেক্স বাড়ির সম্বন্ধে আমি একটা জিনিস বলি, ডুপ্লেক্স বাড়ি এমন নেই যে আপনাকে শুধুমাত্র দুটো ফ্লোরই বানাতে হবে, অর্থাৎ আপনার গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, এই দুটো ফ্লোরই আপনাকে বানাতে হবে এমন ব্যাপার নেই। আপনি যদি মাল্টি স্টোর বিল্ডিং বানাচ্ছেন একটা, আর সেই মাল্টি স্টোর বিল্ডিংয়ের যে সাইজ বা এরিয়া সেটা যদি আপনার সিঙ্গেল ফ্লোরের জন্য সাফিসিয়েন্ট না হয়, বা আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র সামনের পোর্শনটাকেই আপনি নেবেন, অর্থাৎ সামনে আপনার দুটো বা তিনটে বেডরুম দরকার, একটা ফ্লোরের মধ্যে পসিবল হচ্ছে না, তো আপনি উপরে দুটো ফ্লোরে নিয়ে নিলেন। আর এই দুটো ফ্লোরকে আপনি ইন্টারকানেক্ট করলেন একটা এল শেপ বা রাউন্ড স্টেয়ারকেস দিয়ে, আর তার ফলে আপনার দুটো ফ্লোরই ইন্টারকানেক্ট হয়ে ডুপ্লেক্সে পরিণত হয়ে যাবে। অ্যান্ড আপনি আপনার মনের মতো করে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। আমরা এরকমই একটা নার্সিং হোমের মধ্যে ডুপ্লেক্স নির্মাণ করেছি, যার ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর নার্সিং হোম, সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরকে আমরা ডুপ্লেক্সে পরিণত করেছি। আপনি এই প্ল্যানটা দেখতে পাচ্ছেন। এই প্ল্যানের মধ্যে প্রথম দিকে টোটাল আমাদের এখানে পাঁচখানা ফ্ল্যাট আছে। এই পাঁচটা ফ্ল্যাট কীরকম, আমাদের সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর রেসিডেন্সিয়াল করা হয়েছে এখানে, যার জন্য সেপারেট স্টেয়ারকেস আছে। আর এই সেপারেট স্টেয়ারকেস দিয়ে আমরা হচ্ছে আমাদের মেন ফ্লোরে আসা হচ্ছে, এসে ফ্রন্টে অ্যান্ড ব্যাকে সামনে অ্যান্ড পিছনে একটা করে ফ্ল্যাট দেওয়া হয়েছে সেকেন্ড ফ্লোরে অ্যান্ড থার্ড ফ্লোরে। তো আমাদের দুটো ফ্লোরের মধ্যে আমরা দুটো করে চারটে ফ্ল্যাট পেয়ে গেছি। আমাদের আর একটা ফ্ল্যাটের প্রয়োজন ছিল, যেটা আমরা স্পেস বের করতে পারছিলাম না। তখন আমরা কি করেছিলাম, এটার মধ্যে সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরের যে মাঝখানে অংশটা, সে অংশটাকে মাঝখানে একটা ইন্টারকানেক্টেড স্টার কেস দিয়ে ডুপ্লেক্সে পরিণত করেছিলাম, যার নিচে শুধুমাত্র লিভিং হল, কিচেন অ্যান্ড বাথরুম রয়েছে, আর উপরে দুটো বেডরুম আমরা খুব সুন্দরভাবে নির্মাণ করতে পেরেছি। তো ক্লায়েন্টের যেটা প্রয়োজন ছিল পাঁচটা ফ্ল্যাট আমরা সুন্দর দিয়েছি, তার সঙ্গে আমরা একটা ফ্ল্যাটকে ডুপ্লেক্স বানিয়ে দিয়েছি, যে ক্লায়েন্টের প্রয়োজনটাও মিটল, জায়গা কম স্পেস কম, তো আমরা স্পেসটাকে ইউটিলাইজ করতে পারলাম, আর তার সঙ্গে আমরা খুব সুন্দর একটা এনভায়রনমেন্টও ক্লায়েন্টকে প্রদান করলাম, যাতে একটা লাক্সারি ফিলিং ওই অল্প স্পেসের মধ্যেই করতে পারবে। তো যদি আপনার যেমন প্ল্যানের প্রয়োজন হয়, তাহলে আপনি আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারবেন। আমাদের দেওয়া এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনি ইনকোয়ারি ট্যাবটাতে ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করে নিন, অ্যান্ড আমাদের কাছে আপনার ইনফরমেশন আসলেই আমাদের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের প্ল্যানিং চার্জ খুবই কম, আপনি চাইলে আমাদের প্রাইস সেকশন দেখতে পারেন, সব কিছুই আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। আমাদের প্রাইস সেকশনটা দেখে নিন, আর তারপর ডিসিশন করুন যে আপনি কী ধরনের প্ল্যানিং চাচ্ছেন। কাস্টমাইজ বাকির জন্য কাস্টমাইজ কোটেশন আপনাকে প্রদান করা হবে। তো আজকে পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর তার সঙ্গে শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। আর এই ধরনের ইনফর্মেটিভ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি এখানে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর তার সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিকের সঙ্গে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।